অন্যদিকে বসিরহাটে তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল সন্ধান চায় বলে নিখোঁজ পোস্টার বিধায়কের নামে। পোস্টার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। আরো একবার জানিয়ে রাখবো, বসিরহাটে তৃণমূল বিধায়কের নামে পড়ল নিখোঁজ পোস্টার। বসিরহাটে তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল সন্ধান চায় বলে নিখোঁজ পোস্টার বিধায়কের নামে। এই পোস্টার ঘিরে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। বসিরহাটে তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল সন্ধান চায় বলে নিখোঁজ পোস্টার বিধায়কের নামে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি কারণে এই নিখোঁজ পোস্টার? সঞ্জিত, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সঞ্জিত, ঠিক কি কারণে বিধায়কের নামে নিখোঁজ পোস্টার পড়লো? দেখো, বসিরহাট উত্তর বিধানসভার যে বিধায়ক রফিকুল মণ্ডল, তার নামে কিন্তু সন্ধান চাই, অর্থাৎ সেই নিখোঁজ পোস্টার পড়লো। উনি ওনারই পঞ্চায়েত, অর্থাৎ হাসনাবাদের যে বেবিয়া পঞ্চায়েত রয়েছে চৌমাথা এলাকায়, সেখানে পোস্টার পড়েছে। এবার কে বা কারা ফেলেছে ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব, এটা তারা বিরোধীদের ওপরে আগুন তুলে দিয়েছে। বলছেন উনি এক সময় সিপিএম করছেন, তখন থেকে তৃণমূলে যোগদান করেছেন। এর আগে বারবার এই এই পোস্টার তারই সহকর্মীদের, অর্থাৎ সিপিএম এর দিকে আগুন তুলেছেন ব্লক সভাপতি, বিশেষ করে আসামাদের এস্তেন্দার গাজী সহ বিভিন্ন মানুষজন, এখানকার স্থানীয় বাসিন্দাদের সমাজ, যেটা দাবি করেছে যে নাগরিক সমাজ বলে লেখা রয়েছে সে পোস্টারের গায়ে। একদিকে সন্ধান চাই, অন্যদিকে নিখোঁজ পোস্টার, সেখানে একটা ফোন নম্বর রয়েছে, সেখানে লেখা হয়েছে তৃণমূলের যারা ভালো চায় তারা নাগরিক সমাজ বলে লেখা রয়েছে। এইবার সেই পোস্টার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য চড়িয়েছে। ইতিমধ্যে বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু তার ফোন বেজে গেলে কিন্তু তিনি ফোনে কোনো রিসিভ করেননি, যার কারণে একাধিকবার ফোন করার পরেও তিনি ফোন তোলেননি। এই নিয়ে কিন্তু রীতিমতো যন্ত্র ছড়িয়েছে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে সেই এলাকায় যে দীর্ঘদিনে যে সরকারি রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্প রয়েছে, যে একাধিক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কিন্তু সুবিধা তারা নিতে গেলে তার সই, তার সিগনে, বিভিন্ন রকম সার্টিফিকেট, সংশয়পত্র, যেসব পরিচয় যেতে গেলে লাগে, যেমন জনপ্রতিনিধিরা তাদের লিপিবদ্ধ করতে হয়, সেই কাজ থেকে তারা বিরত থাকছেন, অর্থাৎ সেই কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এই প্রকল্প থেকে। নিয়ে তাকে খুঁজে পাওয়া যায় না, একাধিকবার তাকে বাড়িতে গেলে পাওয়া যায় না, তিনি বেশিরভাগ অংশই কলকাতায় পড়ে থাকেন। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু দীর্ঘদিনে একটা ক্ষোভ ছিল, এমনকি তৃণমূলের বিজয় সম্মেলনী যে ঘোষিত অনুষ্ঠান ছিল, কর্মসূচি, সেই কর্মসূচিতেও তিনি হাজির ছিলেন না, খোঁজ ওনার বিধানসভায় বসিরহাট চৌমাথায়। সব নিয়ে এলাকার মানুষ কিন্তু যথেষ্ট ক্ষোভ, এবং তিনি তারা বলছেন তারা বিভিন্ন সময় তার কাছে না পেয়ে কেবা খাড়া দিয়েছে, জানেন না কি তৃণমূল কংগ্রেস বিরোধীদের ওপর আঙুল তুলে দিয়েছেন, বিশেষ করে এলাকায় যেসব সিপিএম কর্মী সমর্থক আছে, অর্থাৎ এক সময় তিনি যে দল করতেন তারাই ক্ষোভের সঞ্চার ঘটিয়ে এই পোস্টার ফেলেছে বলে এই অভিযোগ করেছেন। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আমরা কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, বসিরহাটে তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল সন্ধান চায় বলে নিখোঁজ পোস্টার বিধায়কের নামে।